নমস্কার, আমি মৃত্যুঞ্জয় পান্ডে। ইজি কম্পিউটার লার্নিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এই টিউটোরিয়াল চ্যানেলের তৃতীয় পর্বে চলে এসেছি। এই পর্বে আমরা কিবোর্ড সম্বন্ধে পরিচিত হব। কিবোর্ড সম্বন্ধে এর আগেও আমরা পরিচিত হয়েছি, কিন্তু আজ আমরা কিবোর্ড সম্বন্ধে একটু বিস্তারিতভাবে জানব। কারণ এই যে কিবোর্ড, এই কিবোর্ডের যে বিভিন্ন কীগুলি থাকে, সেই কীগুলিকে কীভাবে অপারেট করতে হয় এবং এই কীগুলির কাজই বা কী, এই সকল বিষয়ে আজকে আমরা এই পর্বে জেনে নেব। আসুন তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক। এখানে আমরা একটা কিবোর্ড দেখতে পাচ্ছি। এই কিবোর্ড হলো টাইপরাইটার মেশিনের সিমিলার। এখন আমাদের এই কিবোর্ড সম্বন্ধে জানতে হলে প্রথমেই যেতে হয় ফাংশনাল কী থেকে। এই ফাংশনাল কী হলো, দেখুন, F1 থেকে F12 প্রথমেই যে লাইনটি আমরা দেখতে পাচ্ছি কিয়ের, এটিকে বলা হয় ফাংশনাল কী। এগুলি বিভিন্ন রকম ফাংশন ঘটিয়ে থাকে কাজ করার সময় কম্পিউটারে, তাই এগুলির নাম এরকম। এরপর আমরা দেখতে পাচ্ছি, দেখুন, 0 থেকে 9, প্লাস মাইনাস ডিভাইড ইজিক্যাল টু, এই বিভিন্ন রকমের সাইন। এই লাইনের কীগুলিকে বলা হয় নিউমেরিক কী বা সংখ্যার চাবি। এরপর আমরা দেখছি এখানে তিনটি লাইনে ভাগ করা আছে, এ থেকে জেড পর্যন্ত, ABCD। এটিকে বলা হয় আলফাবেট কিজ বা বর্ণমালার চাবি। এগুলির সাহায্যে টেক্সট টাইপ করা যায় মনিটারের পর্দায়। এরপর আমরা চলে আসবো বাঁ দিকে, এসকেপ্ট, ট্যাব, ক্যাপসলক, শিফট, কন্ট্রোল, উইন্ডোজ কি এবং অল্ট। এই কীগুলিকে বলা হয় কন্ট্রোল কিস। এগুলির দ্বারা আমরা কম্পিউটারে কাজ করার সময় নিয়ন্ত্রণমূলক কাজটি করে থাকি। ডান দিকেও এই কীগুলি রয়েছে, কাজের সুবিধার জন্য ডান দিকে দেওয়া হয়েছে। এরপর আমরা চলে যাবো এখানে, দেখুন ছখানা কী রয়েছে, যেমন প্রিন্ট স্ক্রিন, স্ক্রল লক, পজ ব্রেক, ইনসার্ট, হোম, পেজ আপ, ডিলিট, এন্ড, পেজ ডাউন। তো এই ছখানা কীকে বলা হয় স্পেশাল কিস। এগুলো স্পেশাল নাম এবং স্পেশাল কাজও রয়েছে। এরপর আমরা চলে আসবো এখানে, দেখুন এই তীরের ছবি দেওয়া আছে, এগুলোকে বলা হয় অ্যারো কিস বা নেভিগেশন কী বা ডাইরেকশন কী। এগুলো কার্সার অবস্থান ডান দিক বা দিক উপর নিচ করতে ব্যবহৃত হয়। এরপর চলে আসছি আমরা এখানে 0 থেকে 9, প্লাস মাইনাস, যেমন আমরা নিউমেরিক কীতে দেখলাম, এটিকে বলা হয় নিউমেরিক কিপ্যাড। এটি সাধারণত ক্যালকুলেটারে কাজ করার জন্য ব্যবহার করা হয়। এটি নিউমেরিক কিয়ের সিমিলার। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটি লাইট রয়েছে। প্রথম লাইটটি হচ্ছে নাম লক, অর্থাৎ নাম্বার লক। এই যে কিপ্যাডটি অন আছে কিনা বোঝার জন্য নাম্বার লক দ্বারা বুঝতে হয়। এরপর রয়েছে আমাদের, দেখুন, ক্যাপস লক। এই ক্যাপস লকটি আমার অন আছে কিনা সেটা জানবো আমি এই যে মিডিলে যে লাইটটি রয়েছে সেটির দ্বারা। এবং থার্ড লাইটটি হচ্ছে স্ক্রল লক, এটি অন আছে কিনা আমরা এই লাইটটি দ্বারা বুঝবো, জানবো। প্রথমে দেখতে পাচ্ছি ESC, যার মানে হচ্ছে আজকে বাহির হওয়া। এটি কম্পিউটার কোনো প্রোগ্রামে নির্দেশ দিলে সেটি বাতিল করে থাকে। এরপর রয়েছে ট্যাব কি, এটি কার্সারের অবস্থানকে একটা নির্দিষ্ট মাত্রায় পরিবর্তন করে। এরপর রয়েছে ক্যাপস লক, এটি কম্পিউটারের পর্দায় লেখাগুলিকে বড় হরফের করে থাকে। এরপর রয়েছে শিফট কি, এটির কাজ হলো কোনো একটি নির্দিষ্ট অক্ষরকে বড় করা। কোনো একটা নির্দিষ্ট অক্ষরকে শিফটের সাহায্যে ব্যবহার করতে হয়। এরপর হচ্ছে কন্ট্রোল কি, এটি একটি অন্যান্য কিয়ের সাথে যুক্ত হয়ে কাজ সম্পাদন করে, যেমন একটি ফাংশন কিয়ের সাথে যুক্ত হয়ে কাজ সম্পাদন করবে। সেই প্রকার অল্ট কিও অন্যান্য কিয়ের সাথে যুক্ত হয়ে কাজ সম্পাদন করে থাকে। উইন্ডোজ কিয়ের একটি কাজ হচ্ছে, যেমন, তাড়াতাড়ি কম্পিউটারকে বন্ধ করতে সাহায্য করা। এখানে একটি রয়েছে লম্বা কি, যার নাম হচ্ছে স্পেস বার, এটি লেখার সময় দুটি শব্দের মাঝে অন্তর সৃষ্টি করে থাকে। এবার চলে যাব আমরা এন্টার কি, এটির কাজ হচ্ছে লেখার সময় একটি লাইন থেকে পরের লাইনে পৌঁছে দেওয়া। ব্যাক স্পেস, এটির কাজ হচ্ছে লেখাটিকে ডান দিক থেকে বাম দিকে মুছে ফেলা। এখানে রয়েছে অ্যারো কি, এটির কাজ হচ্ছে কার্সার অবস্থান ডান বাঁ উপর নিচে পৌঁছানো। এখানে বেশ কিছু স্পেশাল কি রয়েছে, যেমন এন্ড, হোম, পেজ আপ,
পেজ ডাউন এই কীগুলো একটি নির্দিষ্টভাবে কাজ করে থাকে। যেমন আমরা মাউসের সাহায্যে স্ক্রলে যে কাজটি করি এটি দেখুন পেজ আপ পেজ ডাউন দিয়ে আমরা করতে পারি। ইনসার্টের কাজটি আমরা পরবর্তীকালে বোঝাবো, প্রিন্ট স্ক্রিনের কাজটিও পরে বলবো। এখন আমরা জানি এটা একটা আমাদের ছটা কী হচ্ছে, আমাদের স্পেশাল কী, আমরা এখন এটাই মাথায় রাখবো। এগুলো স্পেশাল কাজে আমরা এগুলোকে ব্যবহার করে প্র্যাকটিক্যালি এই কাজগুলো দেখে নেব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ট্যাব কি, এটির কাজ একটু বলি। এটি আমাদের কার্সার অবস্থানকে একটা নির্দিষ্ট মাত্রায় পরিবর্তন করে। যেমন দেখুন ছবিতে দেখা যাচ্ছে, দেখুন কার্সারটি যতবারই প্রেস করা হচ্ছে একটু একটু করে ঠিক নির্দিষ্ট মাপে সরে যাচ্ছে। এই এটি আমাদের বিশেষ কাজ করার সময় এটির প্রয়োজন পড়ে থাকে। এরপর রয়েছে ক্যাপস লক, দেখুন এই ক্যাপস লক অন করার সাথে সাথে আমরা এই যে আলফাবেট কিজ রয়েছে এগুলোর আমরা ব্যবহার করতে পারবো। দেখুন ক্যাপস লক দেওয়ার সাথে সাথে দেখুন এখন লাইট জ্বলছে না, মানে অর্থাৎ ক্যাপস লক আমার অন ছিল না। এরপর দেখুন আবার অন করলাম, দেখুন লাইটটি জ্বলছে, মানে এবার আমার এই আলফাবেট কিজগুলি বড় হরফে লেখার জন্য তৈরি। এখন দেখুন যা লিখছি সব দেখুন বড় হরফে হয়ে যাচ্ছে, দেখুন সব বড় হরফে লেখা যাচ্ছে। এবার আমি ক্যাপস লকটি অফ করলাম, দেখুন লাইটটি অফ হয়ে গেছে। এবার আমি যা কিছু লিখব দেখুন সব ছোট হরফে লেখা যাচ্ছে, দেখুন সব ছোট হরফে হচ্ছে। এবার আমি আবার ক্যাপস লকটিকে অফ করব। এবার দেখুন আমি নর্মালি লিখছি, হ্যাঁ প্রথম অক্ষরটি এ হয়ে থাকে। এবার আমি শিফটের সাহায্যে ব্যবহার করব। এটা আমরা জানি যে নির্দিষ্ট অক্ষরকে বড় করতে এটি ব্যবহার করা হয়। দেখুন শিফটের সাথে আমি যখনই কোনো একটা অক্ষরকে ব্যবহার করলাম দেখুন সেটি বড় হরফে হয়ে থাকে। এখন এই যে নিউমেরিক কীতে দেখা যাচ্ছে দুটো করে করে ফাংশন রয়েছে, অর্থাৎ ওপরেরগুলোকে বলা হয় আপার কেস এবং নিচেরগুলোকে বলা হয় লোয়ার কেস। এখন ওপরে আপার কেসে বেশ কিছু সাইন রয়েছে, যেমন অ্যাট দ্য রেট, হ্যাশ, এইগুলো। নিচে তলায় রয়েছে লোয়ার কেসে 1 2 3 4। তো এখন নর্মালি যদি আমরা প্রেস করি তো 1 2 3 4 এইগুলোই কম্পিউটারে দেখা যাবে, কিন্তু আপার কেসগুলি ব্যবহার করার জন্য আমাকে শিফটের সাহায্য নিতে হবে। এখন আমরা দেখে নেব কীভাবে নিউমেরিক কীগুলো শিফটের সাথে কাজ করে। দেখুন শিফটের সাথে যখনই আমি এই কীগুলো প্রেস করছি তখনই দেখুন উপরে সাইনগুলো আসছে, দেখুন এই যে দেখুন পরপর দেখা যাচ্ছে অ্যাট দ্য রেট, হ্যাশ, সাইন, ডলার সাইন। নর্মালি আবার লিখতে গেলে দেখুন 1 2 2 3 4 এইগুলোই লেখা যাচ্ছে। এবার আমরা চলে আসবো কন্ট্রোল কি। কন্ট্রোল কি আমরা জানি অন্য কেস ওয়াইজে কাজ করে, যেমন দেখুন একটা ব্যবহার দেখছি কন্ট্রোলের সাথে F4 ব্যবহার করার সাথে সাথে দেখুন যে উইন্ডোটি খোলা আছে এটি বন্ধ করার জন্য একটি ডায়লগ বক্স খুলে গেছে। এবার আমি এটাকে সেভ না করে নোতে সিলেক্ট করা মাত্র দেখুন এটি আমার ক্লোজ হয়ে গেলো। তার মানে এটি আমাদের তাড়াতাড়ি কোনো প্রোগ্রামকে বন্ধ করতে সাহায্য করে। আবার আমি নতুন করে পেজটি খুলে নিচ্ছি, নিউ ক্রিয়েট। এবার আমরা অল্টের কাজটিও তাই, এটা এখন বলা যাচ্ছে না, এটা বিশেষ প্রোগ্রামে এগুলোর আমরা ব্যবহার করে থাকি। এবং স্পেস বারের কাজটি দেখুন, দেখুন আমি একটি ওয়ার্ড লিখছি, দেখুন লিখলাম আমি রাম, এরপর রামের পর লিখব আমি ইস। তার জন্য আমি কী করলাম একটু ভুল হয়েছিল লেখাটা, আবার লিখছি আমি RAM রাম, হ্যাঁ হয়েছে। এরপর আমি লিখবো ইজ, তার জন্য দেখুন স্পেস বাদ দিয়ে স্পেস তৈরি করলাম। এবার লিখবো ইজ, IS ইজ গুড বয়, স্পেস দিলাম, এবার লিখবো গুড, G double
ও ডি গুড বয় বি ও ওয়াই। তাহলে প্রতিবার আমরা দেখুন একটি ওয়ার্ড লেখার পর আমরা একটু জায়গা ছেড়ে লিখছি, যেটি আমার স্পেস বার এই কাজটিতে সাহায্য করছে। এবার চলে আসছে আমরা এন্টার কি, দেখুন এখানে একটি আমার টেক্সটে লেখা রয়েছে। এখন আমি লেখানে লিখে নিলাম, একটি টেক্সট লিখলাম, এরপর দেখুন এই লাইনটি থেকে পরের লাইনে যাব, তার জন্য এন্টার দিলাম। দেখুন কার্সারটি আমার নিচে নেমে গেছে, এবারে আবার লিখতে শুরু করলাম। হয়েছে, এরপর আমি ব্যাক স্পেসের ব্যবহার করছি, দেখুন যেটি দ্বারা আমি লেখাটিকে ডান দিক থেকে বাঁ দিকে মুছে ফেলতে পারলাম এইভাবে। দেখুন সম্পূর্ণ মুছে ফেলা যাচ্ছে। আবার এন্টার দিয়ে দেখুন পরের লাইনে চলে গেলাম, আবার আমি কিছু লিখলাম। তাহলে এইভাবে আমি এন্টার এবং ব্যাক স্পেসকে কাজে লাগাতে পাচ্ছি। আবার দেখুন অ্যারো কিগুলো কীভাবে ব্যবহার করা হয়, দেখুন আমি এন্টার দিতে নিচে নামিয়েছিলাম, দেখুন অ্যারো কিয়ের সাহায্যে দেখুন আমি কার্সারটিকে ডান দিক বাঁ দিক কীভাবে আমি অবস্থান চেঞ্জ করতে পারছি। দেখুন আবার নিচে নামাচ্ছি, আবার উপরে নিয়ে যাচ্ছি। তবে প্রথমেই কিন্তু আমি নিচে নামাতে পারবো না অ্যারো কিয়ের সাহায্যে, তার জন্য আমাকে প্রথমে কিন্তু এন্টারের ব্যবহার করতেই হবে, তবেই আমি একটা লাইন থেকে পরের লাইনে যেতে পারবো। তারপর আমি অ্যারো কি দিয়ে উপরে তুলতে পারি, আবার নিচেও নামাতে পারি। এবার আমি দেখুন শিফটের সাহায্যে অ্যারো কিকে কীভাবে আমি যোগ করে লেখাটিকে হাইলাইট বা সিলেক্ট করতে পারি। দেখুন শিফট দিয়ে আমি আপার অ্যারো কিটা দিলাম, আপ অ্যারো কি দেওয়া মাত্র দেখুন লেখাটি সিলেক্ট হয়ে গেল। আবার কোনো একটি অ্যারো কি টাচ করাতে লেখাটিকে আমি সিলেক্টটি তুলে দিলাম। দেখুন কীভাবে সিলেক্ট রাইট অ্যারো কি দিলাম, কারণ কার্সারটি আমার বাঁ দিকে ছিল তাই। এবার দেখুন আমি ডিলিট কের ব্যবহারটা করছি, এইভাবে সিলেক্ট করা অবস্থায় ডিলিট দেওয়া মাত্র লেখাটি মুছে গেল। আবার আরেকটিভাবে ডিলিট করা যায়, দেখুন কার্সারটি আমার প্রথমে আছে, এখন আমি ডান দিক থেকে বাঁ দিকে মুছে ফেলবো এই ডিলিট কের সাহায্যে, যেটি ব্যাক স্পেসে বাঁ দিক থেকে ডান দিকে মুছে ফেলা যেত। এখানে দেখুন আমি ডান দিক থেকে বাঁ দিকে মুছে ফেলছি এইভাবে। এবার আমি হোম কি এন্ড কি এর কাজ দেখব। দেখুন একটা টেক্সট আমি লিখছি, এবার দেখুন কার্সারটিকে আমি টেক্সটের প্রথমে আনতে চাইলে কি করব, দেখুন হোম কি দিলাম, দেখুন কার্সারটি প্রথমে চলে এলো। আবার শেষে নিয়ে যাওয়ার জন্য এন্ড কি এইভাবে। এইভাবে আমি কোনো অনেকগুলো যদি পেজ থাকে সেখানেও আমি প্রথম পেজে হোম কি দিয়ে আনতে পারি এবং শেষ পেজে এন্ড কি দিয়ে নিয়ে যেতে পারি কার্সারটিকে। এবার পেজ আপ পেজ ডাউনের কাজটি আমরা দেখব। দেখুন অনেকগুলো পেজ রয়েছে, যেটি আমি মাউসের এই যে হুইলটি রয়েছে স্ক্রল দিয়ে আমি পেজটিকে ওপর নিচ করতে পারছি। এই কাজটি এখন আমরা কিবোর্ডের এই পেজ আপ পেজ ডাউন দিয়ে করব। এখন দেখুন আমি পেজ ডাউন করছি, দেখুন পেজগুলো উপরে উঠছে, আবার আমি পেজ আপ করছি, দেখুন দেখুন পেজগুলো নামছে। তাহলে আমার স্পেশাল কিয়ের একটি কাজ আমরা দেখলাম, বাকি কাজগুলো পরবর্তীকালে যখন কোনো নির্দিষ্ট প্রোগ্রাম করব তখন সেই কাজগুলোর ব্যবহার আমরা দেখে নেব। এখন এই কীগুলো আমরা এখন এই মুহূর্তে বোঝানো যাচ্ছে না, কারণ এটা সিম্পল আমার একটা লেখার পেজ, এই পেজে সব কাজ করা সম্ভব নয়, তাই পরবর্তীকালে এগুলো আমরা জানব। আজ তাহলে এই অবধি থাক, আশা করি আমরা সবাই কিবোর্ড সম্বন্ধে একটা মোটামুটি ধারণা লাভ করতে পেরেছি।
ভিডিওটি ভালো লেগেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পরে ভিডিওটি দেখবেন। আর বিশেষ কিছু বলবো না, ভালো থাকবেন, নমস্কার।